নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি গ্রহের প্রভাবে ছয় রাশির স্বর্গীয় সুখ পেতে কিন্তু চলেছে, অর্থাৎ এই একটি গ্রহ ছয় রাশিকে দিবে স্বর্গীয় সুখ। আমি থাম্বনেলে এই কথাটি লিখেছি। ভিডিওর আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন। এখানে যারা জ্যোতিষ শিখছেন তাদের ক্ষেত্রে অনেক কিছু ইনফরমেশান আপনারা কিন্তু পাবেন। যারা জ্যোতিষ নিয়ে খুব আগ্রহ আছে, জ্যোতিষ শেখার ইচ্ছা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাস্ট্রো এডুকেশন আপনাদেরকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সাহায্য করে থাকে। দেখুন, কয়েকজন কমেন্টস করছেন যে স্যার আমার ক্ষেত্রে হচ্ছে না, কেন হচ্ছে না? এটা কিন্তু সম্পূর্ণ আপনার রাশিচক্র দেখা কিন্তু একান্ত দরকার। আপনার রাশিচক্রে যোগ আছে কি না সেটা কিন্তু দেখা দরকার। শুক্র কোথায় অবস্থান করছে? শুক্র অবস্থান করছে কর্কট রাশিতে, মিথুন রাশি থেকে কর্কট রাশিতে অবস্থান করছে শুক্র, এবং যোগটা খুব ভালো যোগ। ব্রহ্ম মুহূর্তে এই শুক্রে অবস্থান কর্কট রাশিতে, যদিও শত্রু রাশি কিন্তু তবুও সমমিত্র ফল দিবে। কেন দিবে এটাও আমি আপনাদেরকে বলবো। যেহেতু শনির দৃষ্টি পড়ছে শুক্রের উপর, এখানে শত্রু রাশিতে অবস্থান করেও শুক্র কিন্তু মহা পাওয়ারফুল কিন্তু হতে চলেছে। বিশেষ করে এই ছয় রাশিকে অর্থনৈতিক দিক থেকে দুর্দান্ত রেজাল্ট দিবে। যারা জলীয় প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দিবে। শুক্র আমাদের হচ্ছে ভোগ কারক গ্রহ। দেখবেন শুক্র যাতে ভালো আছে, লাক্সারি লাইফ, দামি গাড়ি, দামি বাড়ি, মানে আপনি যদি বলতে পারেন মানে সকাল থেকে রাত পর্যন্ত মানে জীবনযাত্রাটা একদম দুর্দান্ত বলা যেতে পারে। অর্থাৎ যেখানে শুধু সুখ আর সুখ। আপনার এই শুক্র যদি ভালো থাকে, যারা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আছে, যারা বুটিকের ব্যবসার সঙ্গে যুক্ত আছে, যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন বা হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো সমস্ত কিন্তু শুক্র কিন্তু দেখে। শুক্র হচ্ছে ভোগ কারক গ্রহ। এই শুক্রর রাশি পরিবর্তন কর্কট রাশিতে প্রবেশ করছে এবং এখানে সরাসরি শনি দৃষ্টি দিচ্ছে যে ছয় রাশি অভূতপূর্ব লাভ পেতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, এই ছয় রাশি ছক্কা মারতে চলেছে। শুক্র এই ছয় রাশিকে সুখের পায়রা কিন্তু নিয়ে আসতে চলেছে। কেন আমি একে একে আলোচনা করব কোন কোন এই ছয় রাশি, এবং যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমি আবারও বলবো নিজস্ব জন্ম ছকটা দেখান। শুক্র কিন্তু দেখুন, শুক্র যদি আপনার ন্যাকাল চাটে ভালো না থাকে তাহলে আপনার কিন্তু ভোগ কিন্তু হবে না। আপনার ভোগের জায়গাটায় যে ভোগ করা, এক একজনের জানেন প্রচুর অর্থ থাকে, সম্পত্তি থাকে, কিন্তু ভোগ কিন্তু থাকে না। কিন্তু এই জায়গাটাতে কী হচ্ছে, শুক্র ভালো আছে, দেখবেন ভোগ। এবং শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ, শুক্র হচ্ছে সৌন্দর্যতার কারক গ্রহ, এবং আফটার ম্যারেজ, বিয়ের পর জীবনকে অতিবাহিত করে নেয় শুক্র। অর্থাৎ শুক্র আপনার কোন ভাবে অবস্থান করছে এটা কিন্তু দেখা কিন্তু দরকার। কেউ কেউ বলছে যে স্যার আমার শুক্র নিজস্থ বলেছিল। দেখুন শুক্র নিজ হয়েও কিন্তু নিজভঙ্গ রাজ্য কিন্তু সৃষ্টি করে। এই নিজভঙ্গ রাজ্য যখন সৃষ্টি করে কি না, তার বলবত্তা তিন গুণ বৃদ্ধি কিন্তু পায়। শুধুমাত্র নিজস্থ আছে, কত ডিগ্রি অবধি আছে, নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে কি না, এগুলো কিন্তু দেখা দরকার।
সূক্ষ্ম বিচার করলে কিন্তু কিচ্ছু হয় না। আর কৌশিক রায়ের কাছে অসম্ভব বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল, নাথিং ইম্পসিবল, সব সমস্যার নিশ্চয় সমাধানের রাস্তা কিন্তু দিয়েছে। দেখবেন ভগবান মানুষের একটা রাস্তা বন্ধ করে দিলে আরও কিন্তু রাস্তা খুলে, অর্থাৎ আপনার একটা হয়তো দরজা বন্ধ হয়ে গেছে, আরও কিন্তু দরজা কিন্তু খুলবে। তবে জন্মছকটা বিচার করে যদি আপনি আপনার জন্মছকের প্রতিকার প্রতিবেদনটা যদি সঠিক নিয়মে যদি করেন, আপনার জীবনে সুখ আগত। শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ, অর্থাৎ যাবতীয় সুখ, পার্থিব সুখ, স্বর্গীয় সুখ সমস্তটা কিন্তু শুক্র কিন্তু দেয়। এই শুক্রের রাশি পরিবর্তন ছয় রাশিকে দুর্দান্ত লাভ দিতে চলেছে। কোন এই ছয় রাশি? নাম্বার ওয়ান রাশি মকর রাশি। মকর রাশির কেন্দ্রে অবস্থান করে ত্রিকোণের মালিক এবং আপনাদের কর্মভাবের মালিক, আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে দাম্পত্য সুখ, স্ত্রীর সাথে আপনার যথেষ্ট সম্পর্কের জায়গাটা ভালো হবে এবং আপনার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় দিবে এবং কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে আপনার মকর রাশির, কারণ কেন্দ্রীয় প্রভাব থাকছে আপনার এবং শনি দৃষ্টি দিচ্ছে। সব থেকে শনি এমনি আপনাদের ষষ্ঠ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং শনি এবং শুক্রের সমসপ্তম দৃষ্টি আপনাদেরকে কিন্তু রাজতুল্য সম্মান এবং আপনাদের মনোবাঞ্ছা পূরণ কিন্তু করতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে ডায়েরিতে নোট করে নিন, আপনার কেন্দ্রে অবস্থান করছে রাশির অধিপতি, অর্থাৎ এবং এটা আপনারা আরও ভালো রেজাল্টটা কখন পাবেন? 17 অগস্টের পর থেকে মোটামুটি 27 দিন মতন দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। তুলা রাশির ক্ষেত্রে কর্মযোগ, ফিল্ম ইন্ডাস্ট্রি, অভিনয় জগতের সঙ্গে যা যুক্ত আছে, মিডিয়া রিলেটেড জায়গায় যারা কাজকর্ম করছে, আপনার ফরেনে যারা আছে, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে তুলা রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির পঞ্চমভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। আপনাদের প্রেমজ জায়গা, আপনাদের শেয়ার বাজার থেকে, গোল্ড থেকে, আপনার জেমস অ্যান্ড জুয়েলারি থেকে লাভ এই সময় কিন্তু মীন রাশি কিন্তু পাবেন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের ফুলফিলমেন্ট, সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন মীন রাশি এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে মীন রাশি। ডায়েরিতে নোট করে নিন মীন রাশি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি রাশিতে অবস্থান করছে, দেখুন আপনাদের রাশিতে অবস্থান করে শনি এবং শুক্রের সমসপ্তম দৃষ্টি বিনিময় কিন্তু হচ্ছে এবং আপনাদের একাদশপতি এবং চতুর্থপতি সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে, সফলতা সাকসেস লাভের জায়গা আপনাদের যেমন থাকছে এবং আপনাদের এই সময় বেশ কিছু মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজ করছেন, অভিনয় জগৎ, শিল্পকলা, বুটিকের সঙ্গে যারা যুক্ত আছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন, সম্পত্তিগত দিক থেকে ভালো, নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব সম্পত্তি ক্রয়, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশি। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে কর্কট রাশি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, আপনাদের সপ্তমেষ এবং ধনেশ চতুর্থভাবে অবস্থান করার জন্য আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে এবং সরাসরি শনি দৃষ্টি দিচ্ছে, শাসন এবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে ধনপতি চতুর্থভাবে, অর্থাৎ সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, দাম্পত্য সুখের জায়গা, দৈনন্দিন রোজগারের জায়গা, বিদেশ থেকে ইনকাম, ব্যবসার দিকটা আপনাদের যথেষ্ট ভালো, আর্থিক স্থিতির জায়গা মজবুত করবে, সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে,
এবং ম্যানেজমেন্ট লাইনের সঙ্গে যারা যুক্ত আছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন, সেখান থেকে আপনারা যথেষ্ট পাবেন। ট্রাভেল ট্যুরের সঙ্গে যুক্ত আছেন, সেখানে কিন্তু যথেষ্ট লাভ। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ধনপতি এবং ভাগ্যাধিপতি একাদশভাবে অবস্থান করছে এবং পঞ্চমভাবে শনি অবস্থান করছে, সরাসরি সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে। আপনাদের ধনপতি একাদশভাবে যে কোনো গ্রহ কিন্তু শুভ ফল কিন্তু দিয়ে থাকে এবং আপনার ক্ষেত্রে ভাগ্যপতিকে কানেক্ট করছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে। আকর্ষিক অর্থপ্রাপ্তি শেয়ার মার্কেট থেকে এবং ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে, এবং আমূল পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশি, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।